রহমান ইরাহিম এইসএসসি পরীক্ষা অ্যাসাইনমেন্ট কাবার পেজ পূরণ করার সঠিক নিয়ম আজকের এই ভিডিওর মাধ্যমে এইচএসি অ্যাসাইনমেন্ট কাবার পেজ পূরণ করার সঠিক এবং নির্ভুল নিয়ম নিয়ে আলোচনা করব আমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখব অ্যাসাইনমেন্টের কাভার পেজ অবশ্যই নির্ভুল এবং সঠিকভাবে পূরণ করতে হবে আমরা আমরা এখন দেখতে পাচ্ছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা একটা নমুনা কপি দিয়েছে সেই নমুনা কপি মূলত আমাদের অ্যাসাইনমেন্টের কাভার পেজ আমরা একটু দেখি প্রথমে পূরণ করার নিয়মগুলো প্রথমে দেখো লেখা আছে শিক্ষা বোর্ড মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাধ্যমিক শিক্ষা বোর্ড এখানে আমাদের যে শিক্ষা বোর্ড যেমন আমাদের যশোর বোর্ড আমরা এখানে যশোর বোর্ড লিখবো তারপরটা একটু দেখো পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে এখানে ইংরেজিতে রেজিস্ট্রেশন নম্বর অষ্টম নবম শ্রেণীর রেজিস্ট্রেশন অনুযায়ী আমরা এখানে এসএসসি রেজিস্ট্রেশন নম্বরটা লিখে দেবো যেহেতু আমরা এখনও এসএসসি রেজিস্ট্রেশন নম্বর পাইনি আর মূলত এসএসসির এবং এসএসসি রেজিস্ট্রেশন নম্বর একই থাকে তবে আমরা এসএসসি রেজিস্ট্রেশন যেটা তোমাদের কাছে আছে সেটা দেখে এটা পূরণ করে দিব অবশ্যই ইংরেজিতে লিখে দেব এটা ইংরেজিতে পূরণ করে দিবা তারপরে দেখো পরীক্ষার্থীদের নাম ইংরেজি ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার অর্থ হচ্ছে বড়ো হাতের যে অক্ষরগুলো সেই অক্ষরে পূরণ করতে হবে এসএসসির তোমাদের সনদ অনুযায়ী তোমাদের নাম লিখবা তোমাদের ওখানে যেভাবে আছে যেমন এমডি যদি থাকে ফুল স্টপ থাকে যেভাবে নাম লিখা আছে সেইভাবে ক্যাপিটাল অর্থাৎ বড়ো হাতের অক্ষর দিয়ে তোমাদের নাম অবশ্যই লিখবা তারপরে দেখো পরীক্ষার্থীদের পিতার নাম ইংরেজি ক্যাপিটাল লেটার তোমাদের সনদ অনুযায়ী এসএসসি বা দাখিল সনদ অনুযায়ী অবশ্যই ক্যাপিটাল লেটারে ইংরেজিতে তোমাদের পিতার নাম অবশ্যই লিখবা তারপরে মাতার নাম ইংরেজি ক্যাপিটাল লেটার এসএসসি ও দাখিল সনদ অনুযায়ী অবশ্যই এখানে তাই লিখবা তারপরে একটু দেখো বিষয় কোড তোমরা যেই বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট করছো যেমন যার যে সাবজেক্ট সেখানে বিষয় কোড লিখবা তার সামনে বিষয়ের নাম তোমাদের যে বিষয়ের নাম সেই বিষয়ের নাম এখানে তোমরা ইংরেজিতে লিখতে পারো অথবা বাংলায় লিখতে পারো কারণ এখানে কিন্তু লেখা নাই যে ইংরেজিতে লিখো বা বাংলায় লিখো সেক্ষেত্রে তোমরা যে যে নামে লিখতে পারো তারপরে দেখো অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর এখানে অবশ্যই অ্যাসাইনমেন্ট কার্যক্রম প্রথম এক দুই তিন চার এভাবে যখন সিরিয়াল অনুযায়ী হবে সেই ক্ষেত্রে কয় নম্বর সেটা লিখতে হবে ইংরেজিতে শূন্য এক বা জিরো এক দিয়ে এন ও দিয়ে দিবা বা এই নিউ দিলি আমরা ওটা বুঝে নিব তারপর অ্যাসাইনমেন্টের শিরোনাম এখানে শিরোনাম তোমাদের হচ্ছে দেখবা তোমাদের এক নম্বর কলমে আছে অবশ্যই ওই শিরোনামটা সুন্দর করে ওখান থেকে লিখে দিবা তোমাদের ওই অ্যাসাইনমেন্টের ওখানেই দেখবা অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখে আছে প্রথম যে কলমটা সেটাই সে জায়গায় তোমার দেখবে অ্যাসাইনমেন্টের শিরোনাম শিরোনামের ঘরে সেটা অবশ্যই শিরোনামটা সুন্দর করে লিখে দিবা এরপরের যেই ঘরটা সেটা হচ্ছে নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে তোমাদের এই অ্যাসাইনমেন্ট খাতা যে শিক্ষক মূল্যায়ন করবে সেই শিক্ষক শিক্ষক মূল্যায়নকারী শিক্ষকের নাম পাশে দেখো স্বাক্ষর তোমরা দেখতে পাচ্ছ পাশে স্বাক্ষর আছে আর মূলত হচ্ছে তোমাদের এই অ্যাসাইনমেন্টের তোমাদের কোন কোন মানে ক খ গ ঘ এমন থাকে সেই কোন কোন নাম্বার পেয়েছ সব মিলে মোট নাম্বার এটা হচ্ছে মূলত সেই শিক্ষকদের পূরণ করা তারপরে একটু দেখো নিচের তারপরের নিচের অংশে দেখো শিক্ষা প্রতিষ্ঠান করতে পূরণ করতে হবে এটা শিক্ষা প্রতিষ্ঠান পূরণ করবে প্রত্যেকটা এখানে কোনো ছাত্রছাত্রী যে কাজ নাই যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান পূরণ করবে আমি তারপরে বলে দিচ্ছি বিষয় কোড প্রথমে লিখবে যে বিষয় কোড তোমরা যেটা পূরণ করবা করেছো বা এটা প্রতিষ্ঠান জানে বিষয় কোড তারপর হচ্ছে বিষয়ের নাম যে এই বিষয় অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর যেটা তোমরা লিখবা এজন্য তোমাদের লেখাটা কিন্তু নির্ভুলভাবে হওয়া ব্যঞ্জনীয় তারপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম শিরোনামটা লিখবে ঠিক আছে তারপরে দেখো ইন নম্বর লিখবে প্রতিষ্ঠানের নাম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর তারপরে পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা রোল নম্বর যেহেতু তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবা এটাকে মূল্যায়ন দেখা যাচ্ছে শিক্ষকরা মূল্যায়ন করবে তারপরে প্রতিষ্ঠান যখন এটা বোর্ড করতে চাবে তোমাদের রোল নম্বর আসবে তারপরে এটা রোল নম্বর পূরণ করা হবে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর তারপরে প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবে তার নিচে দেখো শিক্ষা বোর্ডের জন্য ঠিক আছে এটা হচ্ছে শিক্ষা বোর্ডের জন্য এখানে আমাদের ছাত্রছাত্রীদের কোনো কাজ নাই আজ এই পর্যন্ত নতুন আবার ভিডিও নিয়ে দেয় কথা হবে দেখা হবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ